সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। চাইনিজ মার্কেটে বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, Realme 10s। এই ফোনটি আসলে বাজেট ক্যাটাগরির সুন্দর একটি ফোন। চাইনিজ মার্কেটে এই ফোনটির একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1099 ইয়ান। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে অস্থির ডিজাইন এবং এছাড়াও থাকছে IPS LCD প্যানেলের ডিসপ্লে। এছাড়াও পেয়ে যাচ্ছে 19Hz এর রিফ্রেশ রেট। যেহেতু চাইনিজ মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছে, সেহেতু বাংলাদেশ মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে আমরা কবে পাব এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস কেমন রাখা হবে, এই সব প্রশ্ন উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটি ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা। রিয়েলমি তাদের ফ্ল্যাগশিপ মডেলে যে এত ভালো ডিজাইন দিয়েছে তা আসলে অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 191 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। রিয়েলমি 10s এই ফোনটিতে আপনারা সকল ধরনের পুটস এবং বাটন পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বসানো থাকছে এর সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে এই ফোনটির ডিজাইন অনেক ভালো লেগেছে। এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, আর ডিসপ্লে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080x2400 পিক্সেল। এছাড়াও আরও পেয়ে যাচ্ছেন 400 nit type brightness। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 19Hz রিফ্রেশ রেট, এর কারণে আপনারা এই ডিসপ্লেটির টাচ রেসপন্স অনেক ভালো হবে। এছাড়াও এই ফোনটি যখন আউটডোরে ব্যবহার করবেন, এর ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। রিয়েলমি 10s এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 12, আর এই ফোনটির ব্যাকে থাকছে রিয়েলমি UI 3.1। এছাড়া এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 চিপসেট, যা একটি 5G চিপসেট, আর এই চিপসেটটি 6nm-এর তৈরি। এই চিপসেটটি থাকার কারণে আপনারা মিডিয়াম টু হাই সিটিংসে ইজিলি গেম খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবেই করতে পারবেন। এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM। কিন্তু বাংলাদেশে এই ফোনটি 8GB RAM 128GB ROM ভেরিয়েন্টটাই আপনার পেয়ে যাবেন। আর এই ফোনটিতে GPU হিসেবে পেয়ে যাচ্ছেন Mali G57। Mali G57 এই GPUটাও কিন্তু খুব পাওয়ারফুল, এর কারণে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি গেম খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এবার যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 50MP ক্যামেরা। এছাড়াও এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 8MP সেলফি ক্যামেরা, আর 8MP সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080 রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 1080 রেজুলেশনে 30fps এই ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার মনে হয় বাজেট অনুযায়ী ক্যামেরা সেকশনটি ঠিকই আছে। এছাড়া এই ফোনটিতে ওয়াইফাই, GPS, ব্লুটুথের মতো অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটিতে মাইক্রো SD 2.0 পেয়ে যাচ্ছেন। এবার যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 5000mAh একটি ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 33W-এর একটি ফাস্ট চার্জার। আর 5000mAh ব্যাটারি হয় আপনারা একদিন চার্জ রাখা খুব ভালোভাবেই পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবার কথা হচ্ছে আমরা দেশের বাজারে এই ফোনটি কবে পাব। দর্শক বন্ধুরা, আপনারা 2023 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে আসতে চলেছে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হতে পারে 20,000 থেকে 22,000 টাকার মধ্যে। আর এইরকম প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটিতে পাচ্ছেন ভালো একটি ডিজাইন এবং মোটামুটি ভালো একটি চিপসেট, আর বাজেট অনুযায়ী ক্যামেরা সেকশন ঠিকই আছে। এছাড়া এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনটির যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেই চিপসেটটি 6nm-এর তৈরি, আর 6nm হওয়ার কারণে এই ফোনটি দিয়ে আপনারা অনেক ভালো গেমিং করতে পারবেন,
যারা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি অনায়াসে অনেক ভালো হবে। আমি মনে করি এই ফোনটি তাদের জন্যই যারা গেম প্রচুর পরিমাণে খেলেন। তো আমার মনে হয় আপনাদের যদি 20-25,000 টাকার মধ্যে বাজেট হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনাদের জন্য অনেক ভালো হবে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হতে পারে 15,000 থেকে 20,000 টাকার মধ্যে। আর এইরকম প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটিতে ভালো একটি চিপসেট পেয়ে যাচ্ছেন। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি লঞ্চ হতে পারে আগামী মাসের প্রথম সপ্তাহে, কারণ বাংলাদেশে আর ইন্ডিয়াতে প্রায় সমান টাইমেই লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি কোম্পানি। আশা করি আপনারা রিয়েলমি 10S এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।